হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য যে প্রিলিমিনারি মক সেট করানো হচ্ছিল এবং মাঝে বন্ধ হয়ে গিয়েছিল সেই সেট নাম্বার কিন্তু আবারও চালু করা হয়েছে তোমাদের জন্য ভেবে কেননা পরের মাসে ডাব্লু বিসিস মেন এবং প্রিলিমিনারি দুটো এক্সামই রয়েছে তো সেই জন্য আবারও এই সেট শুরু করা হয়েছে মক সেট যেখানে তোমাদের প্রতিদিন কিন্তু তিরিশটা করে গুরুত্বপূর্ণ সম্ভাব্য কিন্তু প্রশ্নাবলী করানো হবে এখান থেকে তোমাদের যাদের এখনও সিলেবাস শেষ হয়নি তারা কিন্তু অনেকটাই হেল্প পাবে অলরেডি কিন্তু একচল্লিশটা সেট হয়ে গিয়েছে এবং আজকে আমরা পড়ব বিয়াল্লিশ নম্বর সেট প্রতিটা সেটে তিরিশটা করে প্রশ্ন রয়েছে এবং এই তিরিশটা প্রশ্ন কিন্তু শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট থেকে নয় পুরো ডাব্লিউ বিসিএসের প্যাটার্ন যতগুলো যেমন রয়েছে প্রতিটা সাবজেক্ট থেকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু এই তিরিশটা একদম বাছাই বাছাই করা কিন্তু কোশ্চেন রয়েছে এবং পঞ্চাশটা সেট হয়ে গেলে তোমাদের যত দূর পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত যতগুলো কোশ্চেন হয়েছে পুরো একটা জিস্ট করে পুরো একটা পুরো দেড় হাজারটা অর্থাৎ পঞ্চাশ ইন্টু প্রায় দেড় হাজারটা কোশ্চেনের সরি দেড় হাজারটা কোশ্চেনের যে পিডিএফ সেটা কিন্তু আমি দিয়ে দেবো ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা এবং তোমরা কিন্তু এই যে ক্লাসের পিডিএফগুলো এগুলো শুধুমাত্র ভীষণ ডাব্লিউ যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেইখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে সেই জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এই অ্যাপে সেইখান থেকে ইনস্টল করে সেইখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকানটি কিন্তু প্রেস করতে ভুলবে না নতুন ভিডিও আপডেট হওয়া মাত্রই এই বেল আইকনের মাধ্যমেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু যুক্ত হয়ে যেও ভীষণ ডাব্লিউ বিসিএসের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেখানে পনেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাবে এবং কুইজ কিন্তু এখান এখানে কিন্তু করানো হয় কুইজ কিন্তু করানো হয় ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা এবং ক্লাস চলাকালীন তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে প্রশ্নগুলো সঠিক উত্তর কোনগুলো হবে এতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তো ফার্স্ট কোশ্চেন কি বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ কারেক্ট পেয়ার অর্থাৎ নিচে চারটে কিন্তু পেয়ার দেওয়া রয়েছে বা জোর দেওয়া রয়েছে সেইগুলোর মধ্যে থেকে কোনটা নট কারেক্ট নট কারেক্ট কোনটা সঠিক নয় তো কোনটা সঠিক নয় তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে এটার মধ্যে অর্থাৎ কোনটা সঠিক পেয়ার নয় দেখো প্রথম অপশানটা ইলোরা কেব রাষ্ট্রকূট এটা তো ঠিক রয়েছে অর্থাৎ ইলোরা কেব রাষ্ট্রকূট রায় বানিয়েছিল রাষ্ট্রকূট রাজা কে বানিয়েছিল কৃষ্ণ ওয়ান কৃষ্ণা ওয়ান এই ইলোরা কেপটা বানিয়েছিলেন তারপর মহাবলীপুরম রুলার এটাও ঠিক রয়েছে এটা বানিয়েছিলেন কি নরসিংহা নর সিমহা বর্মন ওয়ান তারপর কি রয়েছে খাজিরাও চান্ডেলা এটাও ঠিক রয়েছে তো যেটা পড়ে রয়েছে সেটাই শেষে অর্থাৎ এলিফ্যান্টা কেপস ময়ূরা এরা অর্থাৎ এলিফান্টা কেব এটা হচ্ছে মৌর্য যুগে বানানো হয়েছে এইটা কিন্তু সঠিক নয় ঠিক আছে এইটা কিন্তু সঠিক নয় এলিফান্টা কেব কারা বানিয়েছিল এলিফান্টা কেব বানিয়েছিল চালুক্য চালুক্য চালুক ওকে চালুক্য ডাইনেস্টি কিন্তু এই এলিফান্টা কেবটা বানিয়েছিল তো সেই জন্য এই এলিফান্টা কেব যে মৌর্য এরা দেওয়া রয়েছে এটা কিন্তু ঠিক নয় এবং সঠিক উত্তর কিন্তু এটাই আমাদের হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু আমরা দেখব কি বলছে হুইচ অ্যামং দা ফলোইং নিচের কোনগুলোর মধ্যে কাব্য ডিল উইথ কোট অ্যাক্সেস টু পাওয়ার অফ চন্দ্রগুপ্ত মৌরিয়া অর্থাৎ নিচের দেখো নিচে কিন্তু চারটে একদম সংস্কৃত কাব্য দেয়া রয়েছে সংস্কৃত লিটারেচার বা সাহিত্য কিন্তু চারটে সাহিত্যের নাম দেওয়া রয়েছে এই চারটে সাহিত্যের মধ্য থেকে কোন বইটা থেকে আমরা সব থেকে বেশি পরিমাণে চন্দ্রগুপ্ত মৌর্যর যে ক্ষমতা এবং সে কীভাবে মগধের সিংহাসন দখল করল সেটার ব্যাপারে কিন্তু আমরা জানতে পারি তো কোনটা সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টু এর সেটা তো আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে তো কোশ্চেন নাম্বার টু এর অনেকেই সঠিক উত্তর করেছ তো কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মুদ্রা রাক্ষসা ঠিক আছে মুদ্রা রাক্ষসা এই বইটা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা যে পাওয়ারটা পেয়েছিল সেইটার ব্যাপারে আমরা কিন্তু জানতে পারি এবং এই মুদ্রা রাক্ষসা কে লিখেছিলেন সেটা হচ্ছে কে ভিসাখা দত্তা ভিসাখা দত্তা এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে যে ভিশাখা দত্ত এই বইটা কে লিখেছিলেন এবং এই মৃচ্ছর টিকা এই বইটার নামও অনেক সময় জানা হয় মানে জানতে চাওয়া হয় যে কে লিখেছেন এটা লিখেছেন সুদ্রক ঠিক আছে সুদ্রক যেটাকে বাংলায় বলা হয় সুদ্রক রকমভাবে লেখা হয় ঠিক আছে তো জানা গেল এখান থেকে দুটো কিন্তু আমাদের কোশ্চেন অলরেডি জানা হয়ে গেল শূদ্রকের লেখা মিৎসটিকা এবং বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস থেকে আমরা বেশি পরিমাণে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা সম্বন্ধে কিন্তু জানতে পারি নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং অর্থাৎ নিচে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানগুলোর মধ্যে কোনটা রং বা ভুল দেয়া রয়েছে চারটে অপশানগুলোর মধ্যে এখন দেখো আমরা হিস্ট্রির কোশ্চেন করছি একটু পরে আমরা জিওগ্রাফি করব তারপর পলিটি করব এইভাবে প্রতিটা সাবজেক্ট কিন্তু কভার করার চেষ্টা করব তো কোয়েশ্চেন নাম্বার থ্রি এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও যে কোনটা ভুল এখানে দেয়া রয়েছে কোন স্টেটমেন্টটা ভুল দেয়া রয়েছে তো অপশানগুলো দেখা যাক শুঙ্গ ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই পুষ্যমিত্র এটা তো ঠিক দেয়া রয়েছে কেননা পুষ্যমুত্র শুঙ্গ মৌর্য বংশের শেষ রাজা হত্যা করে শুঙ্গ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন এটা ঠিক দেওয়া রয়েছে তারপর দেখো কি দিয়েছে অশোকা দ্য গ্রেট মরিয়ান কিং ডায়েড ইন থ্রি থার্টি টু বি এই কথাটাই কিন্তু ভুল দেওয়া রয়েছে এই কথাটাই কিন্তু ভুল দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি এই যে তারিখটা এই যে সালটা এই সালটা কিন্তু ভুল দেওয়া রয়েছে এই সালটা অ্যাকচুয়ালি টু থার্টি টু বি হওয়ার কথা ঠিক আছে টু থার্টি টু বিসিতে সম্রাট অশোক মৌর্য বংশের গ্রেটেস্ট রাজা তিনি কিন্তু মারা যান তো এইটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অর্থাৎ এই স্টেটমেন্টটাই কিন্তু ভুল দেওয়া রয়েছে এবং বাদ বাকি যে দুটো দেওয়া রয়েছে সেগুলো দেখে নাও সেগুলো কিন্তু দরকার অশোক ইনভেডেড কালিঙ্গ ইন টু সিক্সটি ওয়ান বেশি দেখো দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ অ্যাটাক করছে অশোক তো এখানে কি করে তিনশো বত্রিশ খ্রিস্টাব্দে মারা যাবে ঠিক আছে তো তিনশো বত্রিশ মানে পুরো একশো বছরের ওপরে অশোক মানুষ তো একশো দেড়শো বছরের ওপর বাঁচতে পারে না তো অপশান বিটাই কিন্তু ভুল এবং শেষ অপশানটাও কিন্তু ঠিক দেওয়া রয়েছে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য আর দ্য টাইটেল অফ লিবারেটার তোমরা সকলেই জানো যে থ্রি জিরো ফাইভ বি সি থ্রি জিরো ফাইভ বিসিতে কিন্তু আলেকজান্ডারের যে সেনাপতি সেলুকাস সেলুকাস নিকটার আমাদের ভারতবর্ষ অ্যাটাক করেছিল এবং তাকে কিন্তু পরাজিত করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেই জন্য কিন্তু তাকে এই হচ্ছে টাইটেল অব দ্য লিবারেটার কিন্তু তাকে দেয়া হয়েছে ওকে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের সঠিক উত্তর কোনটা অপশান বি এখানে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব কি বলছে হু ওয়াজ দ্য অথর অফ কিতাব উল হিন্দ এই কিতাব উল হিন্দ গ্রন্থটার অথর বা লেখককে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু এ কিন্তু এটা একদম ফেভারিট প্রশ্ন বলতে পারো পুরো অল্টারনেটিভ ইয়ারে কিন্তু এই প্রশ্নটা আসে তোমাদের কিন্তু আমি প্রতিটা প্রশ্নের সাথে অনেক কিছু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এই কথাগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো প্রতিটা কোশ্চেন কিন্তু ফলো করবে এবং পুরো ভিডিওটা কিন্তু কভার আপ করবে তোমাদের কিন্তু খুবই খুবই হেল্প হবে তো কোশ্চেন নাম্বার ফোরের অনেকেই সঠিক উত্তর করেছো কমেন্ট বক্সে তো সঠিক উত্তর হবে অপশান ডি আল আল বিরুনি এই কিতাবুল হিন্দ এই গ্রন্থটা কিন্তু লিখেছিলেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখব কি বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অব দিল্লি টু ইস্যু রেগুলার কারেন্সি অ্যান্ড টু ডিক্লেয়ার দিল্লি অ্যাজ দ্য ক্যাপিটাল অফ হিস এম্পারার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু ডাব্লিউ মেনে এসেছে এই প্রশ্নটা কি বলছে যে দিল্লির কোন সুলতান প্রথম রেগুলার কারেন্সি অর্থাৎ ব্যবসা বাণিজ্য বা লেনদেনের জন্য কিন্তু রেগুলার কারেন্সি অর্থাৎ মুদ্রা প্রচলন করেন এবং দিল্লিটাকে তার রাজত্বের কিন্তু রাজধানী বানিয়েছিলেন তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার ফাইভের সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ডাব্লু মেনের প্রশ্ন মেনের জন্য ইম্পর্টেন্ট তো অনেকেই সঠিক উত্তর করেছো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে এটা অপশান ডি ইলতুদ ঠিক আছে ইলতুদ মিস কিন্তু এই প্রথম রেগুলার কারেন্সি ডিক্লেয়ার করেছিলেন এবং দিল্লিটাকে তিনি তার রাজত্বের রাজধানী কিন্তু বানিয়েছিলেন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স আমরা দেখব দ্য মোস্ট লার্নড মেডিয়েভেল মুসলিম রুলার হু ওয়াজ ওয়েল ভার্সড ইন ভেরিয়াস ব্রাঞ্চেস অব লার্নিং ইনক্লুডিং অ্যাস্ট্রোনমি ম্যাথামেটিক্স অ্যান্ড মেডিসিনস ওয়াজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু মেনের প্রশ্ন ঠিক আছে কী বলছে যে কোন মধ্যযুগীয় মুসলিম রুলার মিডিয়াভেল মুসলিম রুলার খুবই হচ্ছে এডুকেটেড ছিলেন ঠিক আছে লার্নড ছিলেন অর্থাৎ শিক্ষিত ছিলেন এবং তিনি কিন্তু বিভিন্ন শাখাতে কিন্তু বিভিন্ন বিদ্যার শাখাতে কিন্তু শিক্ষিত ছিলেন অ্যাস্ট্রোনমি ম্যাথামেটিক্স তা এবং মেডিসিন এবং চিকিৎসা বিদ্যাতেও কিন্তু তিনি পারদর্শী ছিলেন তো কে সেই মুসলিম রুলার যিনি এতটা শিক্ষিত ছিলেন মধ্যযুগের কোয়েশ্চেন্স এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর করেছো তো কোশ্চেন নাম্বার সিক্স এর সঠিক উত্তর হবে অপশান সি মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে মোহাম্মদ বিন তুগলক তিনি কিন্তু খুবই শিক্ষিত ছিলেন এবং অ্যাস্ট্রনমি ম্যাথামেটিক্স মেডিসিনের মতো কিন্তু বিদ্যাতে তিনি পারদর্শী ছিলেন এবং এনাকে কিন্তু ম্যাড কিং হিসাবেও কিন্তু ডাকা হতো ম্যাড কিং ঠিক আছে ম্যাড কিং হিসাবে কিন্তু কিন্তু ডাকা হতো নেক্সট কোশ্চেন নাম্বার আমরা দেখব হু ওয়াজ দ্য ফাউন্ডার লিডার অফ মুসলিম ফকিরস ঠিক আছে মুসলিম ফকির এই সংগঠনটার ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা একটা আনকমন প্রশ্ন এবং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউ বিসিএস মেনের জন্য তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও যে মুসলিম ফকিরসের এই সংগঠনের প্রবর্তক কে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কোনটা হবে তারপর আমি বলে দিচ্ছি তো নাম্বার সঠিক উত্তর করেছো কয়েকজন তো সঠিক উত্তর হবে অপশান এ মজনুন সাহা মাজনুন সাহা এই মুসলিম ফাকিরসের এই সংগঠনটার কিন্তু প্রবর্তন করেছিলেন তো এটার আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছি দেখো কি বলছে মজনুন সাহা ওয়াজ এ ফকির একজন ফকির ছিলেন বা সুফি স্যান্ড যাকে বলা হয় তৎকালীন সময় সুফি সাইন্ডদের ফকির বলে ডাকা হতো অফ মাদারিয়া সুফি অর্ডার ফাউন্ডেড বাই সৈয়াদ কুতুব উল সাহা মাদার অর্থাৎ এই সায়দ বদিউদ্দিন কুতুব উল সাহা মাদার দ্বারা একটা হচ্ছে মাদিয়ার সুফি সংগঠন তৈরি করা ছিল এবং সেই সুফি সংগঠনের একজন সুফি ফকির ছিলেন কে এই মজনুন সাহা হিস হিজ হেড কোয়ার্টার্স ওয়াজ অ্যাট দ্য শ্রেন অফ সাহা মাদ্রার ইন মাকানপুর নিয়ার কানপুর কানপুরের কাছে তার কোয়ার্টার ছিল শ্রেন অফ সাহা মাদার ইন মাকানপুরে হি অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য ফকির সন্ন্যাসী রেভুলেশন এবং ফকির সন্ন্যাসীদের যে বিদ্রোহ হয়েছিল সেখানে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন এই মজনুন সাহা অ্যান্ড জয়েন্ট ইন মেনি ব্যাটেলস এবং বিভিন্ন যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন এগেনস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে উইথ হিস ফিসিয়াস হচ্ছে পিউটিং এবং তার যে সংগঠনটা ছিল যে দলটা ছিল তার মাধ্যমে হি ওয়াজ দ্য ফাউন্ডার লিডার অব মুসলিম ফকিরস এবং তিনি মুসলিম ফকির নামে এই বা ফকিরস নামে এই যে সংগঠনটা তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট আমরা দেখব কি বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড দ্য ম্যাগনা কাটা অফ ইন্ডিয়ান পিপল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু ডাব্লিউ বি প্রশ্ন ঠিক আছে বলছে যে নিচে দেখো চারটে কিন্তু অ্যাক্ট দেওয়া রয়েছে বা বিল দেয়া রয়েছে চারটে কিন্তু আইন বা বিল দেয়া রয়েছে যেগুলো ব্রিটিশ সরকার আমাদের ভারতবর্ষে কিন্তু ইন্ট্রোডিউস করেছিল আমাদের ভারতকে শাসন করার জন্য তো সেই চারটের মধ্যে কোনটাকে ম্যাগনা কাটা ম্যাগনা কাটা অফ ইন্ডিয়ান পিপিল বলা হয় অর্থাৎ ভারতবর্ষের কাটা বলে পরিচিত কোশ্চেন নাম্বার এইটের তোমরা অনেকেই সঠিক উত্তর অলরেডি করে ফেলেছ কমেন্ট বক্সে তো সঠিক উত্তর হবে অপশান ডি কুইন ভিক্টোরিয়াস প্রোক্ প্রোক্লেমেশান ঠিক আছে প্রোক্লেমেশান কুইন ভিক্টোরিয়াস প্রোক্লেমেশানটাই এই কাটা নামে পরিচিত এবং এটা এসেছিলো কবে এটা এসেছিল আঠেরোশো আটান্নতে ঠিক আছে এটা এসেছিলো আঠারোশো আটান্নতে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন এবং হিস্ট্রি যে আমরা সাবজেক্টটা করছি হিস্ট্রির টপিকের আমরা শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটা আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার ওয়াজ স্টার্টেড বাই অ্যানিভেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কিন্তু ডাব্লু বিসিসে অলরেডি কিন্তু এসেছে এবং এটা কিন্তু আবারও আসার কিন্তু চান্স রয়েছে অর্থাৎ অ্যানিভেশান্তের দ্বারা পরিচালিত নিউজ পেপার কোনটা কোশ্চেন নাম্বার নাইনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোয়েশ্চেন নাম্বার নাইনের অনেকেই সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান ডি নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া নামে এই নিউজ পত্রিকাটা অ্যানিভেশান কিন্তু আমাদের ভারতবর্ষে হচ্ছে পরিচালনা করেছিলেন বা স্টার্ট করেছিলেন নেক্সট আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়বো কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস কাটস থ্রো দ্য পীর পাঞ্চাল রেঞ্জ অ্যান্ড লিঙ্কস মানালি অ্যান্ড লে বাই রোড অর্থাৎ কোন পাস আমরা যখন হিমালয় পর্বতমালা পড়ছিলাম থিওরি ক্লাসে তখন কিন্তু বলেছিলাম বিভিন্ন ধরনের কিন্তু পাস এরকম রয়েছে উপত্যকা রয়েছে এরকম দুটো উঁচু জায়গা এবং মাঝখানে কিন্তু গভীর উপত্যকার মতো সৃষ্টি হয়েছে এই জায়গাগুলোকে কি বলা হয় পাস বলা হয় এবং এই পাসগুলোর মধ্যে থেকে কিন্তু বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে রেলওয়ে কিন্তু বিভিন্ন শহরকে কিন্তু কানেক্ট করেছে তো সেই রকমই দেখো পীর পাঞ্জাল রেঞ্জ পীরপাঞ্জাল রেঞ্জ এই পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে থেকে একটা পাস রয়েছে সেই পাস কোন সেই পাসটা যেটা হচ্ছে মানালি এবং লে এই দুটো শহরকে কিন্তু একটা হাইওয়ে দ্বারা কিন্তু হচ্ছে কানেক্ট করেছে কোশ্চেন নাম্বার টেনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা অলরেডি অনেকেই কোশ অ্যান্সার করেছো কমেন্ট বক্সে এবং সঠিক উত্তরে করেছো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রোটাং পাস রোটাং পাস এবং এটা হচ্ছে অনেক এটা বলা হয় কি হায়েস্ট মোটর ওয়ে পাস ঠিক আছে হাইয়েস্ট মোটর ওয়ে পাস রোটাং পাসে কিন্তু বহু লোক কিন্তু এখানে ঘুরতে যায় এই মানালি এবং লে এর মধ্যে থেকে বাইক নিয়ে ঠিক আছে এই রোটাং পাসটাই সেই পাস যেটা হচ্ছে মানালি এবং লে এই দুটোকে কিন্তু পীরপাঞ্চাল রেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু কানেক্ট করেছে নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন আমরা দেখব কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পাস হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য ইন্ডাস রিভার কি বলছে নিচের অপশানগুলোর মধ্যে নিচের পাসগুলোর মধ্যে কোন পাসটা হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য ইন্ডাস রিভার অর্থাৎ সিন্ধু নদী যে কেটে গেছে ঠিক আছে যে উপত্যকা তৈরি করে গেছে অর্থাৎ সিন্ধু নদী দ্বারা গঠিত কোনটা নিচের পাসটা কোশ্চেন নাম্বার ইলেভেনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা এটা কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার ইলেভেনের অনেকেই উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান ডি বানহি হাল পাস বানহি হাল পাসটা এই ইন্ডাস ভ্যালি রিভার কিন্তু এটা কিন্তু তৈরি করেছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখব কি বলছে হুইচ অব দ্য ফলোইং ইমাজিনারি লাইন অলমোস্ট ডিভাইড ইন ইন্ডিয়া ইন্টু টু ইকুয়াল পার্টস অর্থাৎ কোন কাল্পনিক রেখাটা আমাদের ভারতবর্ষকে দুটো ইকুয়াল বা সমান ভাগে কিন্তু ভাগ করেছে তো কোনটা সেই রেখা খুবই ইজি প্রশ্ন খুবই ইজি একটা প্রশ্ন এটা খুবই ইজি একটা প্রশ্ন প্রত্যেকের কিন্তু পারা উচিত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন কাল্পনিক রেখাটা ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করেছে তো সঠিক উত্তর অনেকেই করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি ট্রপিক অফ ক্যান্সার যেটাকে বাংলায় বলা হয় কি কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা কিন্তু আমাদের ভারতবর্ষকে একদম সমান দুটো ভাগে ভাগ করেছে এবং কটা রাজ্যের ওপর থেকেই কর্কটক্রান্তি রেখাটা গেছে কটা রাজ্য এইট স্টেটস ঠিক আছে এইট স্টেটস আটটা রাজ্যের ওপর থেকে গেছে কী কী রাজ্য ঠিক আছে আমি শর্টকাট বলেছিলাম এম এম টি সি আর জে বিজি অর্থাৎ মধ্যপ্রদেশ মিজোরাম ত্রিপুরা ছত্তিশগড় রাজস্থান ঝাড়খন্ড আমাদের ডাব্লু বি অর্থাৎ বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল এবং জিভর গুজরাট এই আটটা রাজ্যের ওপর থেকে কিন্তু ট্রফিক অফ ক্যান্সার গেছে এবং ভারতের মিডিল বরাবর কিন্তু গেছে এবং এটার অক্ষাংশগত সাড়ে তেইশ ডিগ্রি ঠিক আছে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ ওকে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখব হায়ার ইজ লকটাক লেক সিচুয়েটেড এই লকটাক রে হ্রদটা কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে লোকটাক রেদ কো রথ হচ্ছে লোকটা লোকটাক লেকটা কোথায় অবস্থিত তো কোশ্চেন নাম্বার থার্টিনের তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অলরেডি অনেকে সঠিক উত্তর করে ফেলেছো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মণিপুর ঠিক আছে মণিপুরের লোকটাক রেদটা কিন্তু রথটা কিন্তু অবস্থিত ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টিনে আমরা দেখবো আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম কি বলছে হুইচ অব দ্য ফলোয়িং কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অন ইউনিয়ন স্টেট রিলেশন ইন নাইনটিন অর্থাৎ উনিশশো সালে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা বা কেন্দ্রীয় সরকার দ্বারা ইউনিয়ন হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক সম্পর্কের ওপর বেশ করে কোন কমিশনটা নিয়োগ করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যেমন প্রিলিমিনারি সেরকম মেনসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বহুবার কিন্তু শুধুমাত্র ডাব্লু নয় অন্যান্য এক্সামেও কিন্তু এই পার্টিকুলার কোয়েশ্চেনটা এসেছে অর্থাৎ ইউনিয়ন স্টেট কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক ওপর কোন কমিশন কেন্দ্র সরকার গঠন করেছিল উনিশশো তিরাশি সালে অলরেডি অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে সঠিক উত্তরটা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সার্কারিয়া কমিশন সারকারিয়া কমিশনটা ইউনিয়ন স্টেট রিলেশনশিপের ওপর বেস করে এই কমিশনটা উনিশশো তিরাশি সালে গঠন করা হয়েছিল আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছি দেখো সরকারিয়া কমিশন ওয়া সেট আপ ইন নাইনটিন এইটটি অর্থাৎ সরকারিয়া কমিশনটা উনিশশো তিরাশি সালে গঠন করা হয়েছিল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার দ্বারা টু এক্সামিন দ্য সেন্ট্রাল সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের হচ্ছে সম্পর্কটা এক্সামিন করার জন্য অন ভেরিয়াস হচ্ছে পোর্টফোলিও বিভিন্ন যে পোর্টফোলিও বা কার্য রয়েছে সেইগুলোর উপর ভিত্তি করে জাস্টিস রঞ্জিত সিং সার্কারিয়া অর্থাৎ জাস্টিস অর্থাৎ বিচারপতি রঞ্জিত সিং সার্কারিয়া চেয়ারম্যান অব দ্য কমিশন এটাও কিন্তু পরীক্ষায় আসে যে এই সরকারিয়া কমিশনের চেয়ারম্যান কে ছিলেন তিনি হচ্ছেন কি বিচারপতি রঞ্জিত সিং সারকারিয়া ওয়াজ এ রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং তিনি ছিলেন সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাজ নেক্সট আমরা কোশ্চেন নাম্বার ফিফটিন দেখব কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ডিলস উইথ দ্য গ্র্যান্ডস ইন এইড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু দ্য স্টেটস অর্থাৎ কেন্দ্র কেন্দ্র সরকার রাজ্যকে কোনো একটা রাজ্যকে বিভিন্ন ধরনের এড গ্র্যান্ট করে অর্থাৎ কোন রকম ফান্ড রকম স্পেশাল এড এইগুলো হচ্ছে গ্র্যান্ট করে সেইগুলো কোন আর্টিকেলসের সাথে ডিল করছে কোশ্চেন নাম্বার ফিফটিনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু প্রশ্নটা অনেকবারই পরীক্ষা এসেছে তো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের অনেকেই অলরেডি উত্তর করতে শুরু করেছো সঠিক উত্তর করেছো অনেকেই কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশান সি আর্টিকেল টু সেভেন্টি ফাইভ আর্টিকেল দুশো পঁচাত্তরের মাধ্যমে কিন্তু কেন্দ্র সরকার ইউনিয়ন গভর্নমেন্ট রাজ্যকে কিন্তু বিভিন্ন রকমের এড বা ফান্ড কিন্তু গ্র্যান্ট করে থাকে এখানে দেখো আমি এক্সপ্লেনেশন দিয়েছি আর্টিকেল টু সেভেন্টি ফাইভ ইজ রিলেটেড টু গ্র্যান্টস ইন এড ফ্রম দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু সার্টেন স্টেট অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট দিস ফান্ড অ্যালোকেশন ডিপেন্ডস অন দ্য হচ্ছে ডিসক্রিশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ইট শ্যাল বি চার্জড অন দ্য কনসোলিউটেড ফান্ড অফ ইন্ডিয়া অর্থাৎ কোনো একটা স্পেশাল কারণে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল কোনো একটা ঝড় হয়ে গেল স্ট্রং হয়ে গেলো সেই সময় কিন্তু কেন্দ্র সরকার কোনো একটা পার্টিকুলার রাজ্যকে কিন্তু কিছু স্পেশাল ফান্ড কিন্তু গ্র্যান্ট করে এবং এই এই ফান্ডগুলো কিন্তু কনসলিটেড ফান্ড অফ ইন্ডিয়া যেটাকে শর্টে কি বলা হয় সিএফআই এই সিএফআই থেকে কিন্তু প্রদান করা হয়ে থাকে এবং এটা কোন আর্টিকেলের মাধ্যমে করা হয়ে থাকে এটা হচ্ছে আর্টিকেল নাম্বার টু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন আমরা দেখব কি বলছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে ডাব্লিউ বিসিএস এ এসেছে এবং মেন্সেও এসেছে এই প্রশ্নটা বলছে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসীয় চেয়ারম্যান অফ দ্য ড্যাস ঠিক আছে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট আমাদের দেশের উপরাষ্ট্রপতি কোন অর্গানাইজেশান বা কোন কমিটি বা কাউন্সিলের এক্স অফিসিয় চেয়ারম্যান অর্থাৎ তিনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেই জায়গাটার চেয়ারম্যান হিসেবে কিন্তু নিযুক্ত হয়ে যান এটা খুবই ইজি প্রশ্ন খুবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সকলেই জানো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটার সঠিক উত্তর কী হবে এবং এটার আর্টিকেল নাম্বারটা কি হবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে গমেন্ট করে জানাবে তো এটা অনেকেই অলরেডি কোশ্চেনের অ্যান্সার করেছো এবং সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হবে অপশান এ রাজ্যসভা রাজ্যসভার এক্স অফিসীয় চেয়ারম্যান কিন্তু ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকেন এবং এর আর্টিকেল নাম্বারটা কত আর্টিকেল নাম্বার সিক্সটি ফোর ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আর্টিকেল নাম্বারটাও কিন্তু পরীক্ষায় আসে যে কোন আর্টিকেলের ওপর বেস করে ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসীয় চেয়ারম্যান অফ রাজ্যসভা কিন্তু হয় সেটা হচ্ছে তখন আর্টিকেল সিক্সটি ফোর ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম কী বলছে ফরমেশন অফ নীতি আয়োগ ওয়াজ অ্যানাউন্সড ইন অর্থাৎ প্রথমে কিন্তু প্ল্যানিং কমিশন চলছিল প্ল্যানিং কমিশন ছিল তোমরা সকলেই জানো পঞ্চবার্ষিকী ফিফথ ইয়ার প্ল্যানিং কমিশন ঠিক আছে ফিফথ ইয়ার ফাইভ ইয়ার সরি ফাইভ ইয়ার প্ল্যানিং কমিশন ছিল সেই ফাইভ ইয়ার প্ল্যানিং কমিশনটাকে অবসান ঘটিয়ে নীতি আয়োগ নতুন একটা উদ্যোগ ঠিক আছে নতুন একটা উদ্যোগ কিন্তু বা নতুন একটা অর্গানাইজেশন কিন্তু চালনা করা হলো আমাদের ভারতবর্ষে সেটা অ্যানাউন্সমেন্টটা কবে করা হয়েছিল কোশ্চেন নাম্বার সেভেন্টিনের যেটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে এটার অপশান বি ফিফটিন্থ আগস্ট টু থাউজেন্ড ফোরটিন পনেরোই আগস্ট উনি সরি পনেরোই আগস্ট দু হাজার চোদ্দো সালে কিন্তু নীতি আয়োগ যে গঠিত হবে এটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছিল ওকে নেক্সট প্রশ্নটা দেখো নীতি আয়োগ ওয়াজ এস্টাবলিশড অন অর্থাৎ পনেরোই আগস্ট দু সালে এটা কি হলো অ্যানাউন্স হলো অ্যানাউন্সমেন্ট হলো এবং এই অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে এস্টাবলিশড কবে হলো অর্থাৎ প্রতিষ্ঠিত কবে হলো কোশ্চেন নাম্বার এইটিনের কোনটা সঠিক উত্তর হবে উত্তর হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুব ইজি প্রশ্ন এবং কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই কিন্তু ডাব্লিউ বিসিএসে এসেছে তো সঠিক উত্তর হবে অপশান ডি ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো অনেকে সঠিক উত্তর করেছো ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো এই রকম ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি আমরা পড়ি আমাদের কিন্তু মনে থাকবে ওকে নেক্সট আমরা দেখব কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ ইন্ডিয়ান প্ল্যানিং অর্থাৎ আমাদের ইন্ডিয়ান যে প্ল্যানিং কমিশন ছিল সেই প্ল্যানিং কমিশনের কোনটা কিন্তু কাজ কার্যপ্রণালী ছিল না অর্থাৎ অর্থাৎ কোনটা বৈশিষ্ট্য ছিল না তো কোনটা বৈশিষ্ট্য ছিল না সেটা তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান ডি সেন্ট্রালাইজড প্ল্যান ঠিক আছে অর্থাৎ কেন্দ্র কেন্দ্রকরণ করে যে প্ল্যানিংগুলো এইটা কিন্তু এই ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনের কিন্তু কাজ ছিল না তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এইটাই সেন্ট্রালাইজ প্ল্যান ওকে এরপর আমরা কিন্তু সায়েন্সের মধ্যে চলে আসলাম জেনারেল সায়েন্স ঠিক আছে জেনারেল সায়েন্সের ওপর থেকে ছটা প্রশ্নের প্রশ্ন আমরা করে ফেলবো ঠিক আছে তো দেখা যাক কি কি প্রশ্ন এখানে রয়েছে বলছে যে ভ্যাকসিনেশন ওয়াজ স্টার্টেড বাই ওকে ভ্যাকসিনেশন প্রথম কে চালু করেছিলেন এই প্রশ্নটা রাখার একটাই কারণ এখন ভ্যাকসিনেশন চলছে করোনার জন্য এই প্রশ্নটা কিন্তু দিলেও দিতে পারে ওকে তো সেই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা কিন্তু ভ্যাকসিনেশনটা প্রথম কে চালু করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অনেকবার অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এসেছে বিশেষ করে রেলে এসেছে এসএসসিতে এসেছে তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হবে অনেকে সঠিক উত্তর করেছো অপশান সি অ্যাডওয়ার্ড জেনার অ্যাডওয়ার্ড জিনার কিন্তু প্রথম এই ভ্যাকসিনেশনটা কিন্তু চালু করেছিলেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান প্রোটিনস প্রোটিনস আর মেড আপ অফ আমাদের শরীরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হচ্ছে উপাদান হলো কি প্রোটিন এই প্রোটিনটা কী দিয়ে গঠিত অনেকবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে ডাব্লিউ বি এসে এসেছে রেলে এসেছে এসএসসিতে এসেছে অর্থাৎ প্রোটিন কী দিয়ে গঠিত কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকেই কিন্তু এটা পারবে ইজি প্রশ্ন আছে কিন্তু ইম্পর্টেন্ট তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর করেছো অবশ্যই অপশান বি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের চেন ঠিক আছে অ্যামাইনো অ্যাসিড চেন এই অ্যামাইনো অ্যাসিডের চেন দিয়ে কিন্তু গঠিত হয়ে থাকে এই বিভিন্ন ধরনের প্রোটিন ঠিক আছে অর্থাৎ চেনগুলো বিভিন্ন ধরনের ধরো পনেরোটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি করলো সেটা একটা আলাদা নাম হবে ষোলোটা যখন অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে তখন একটা আলাদা প্রোটিন তৈরি হয়ে যাবে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডে চেনের সংখ্যার ওপর কিন্তু ডিপেন্ড করে প্রোটিনের তার কার্যপ্রণালী তার গঠন এবং তার নামকরণ ওকে তো মেনলি কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু এই প্রোটিনগুলো কিন্তু গঠিত হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু আমরা করবো বলছে নিউক্লিয়স ইজ দ্য নেম হুইচ ইজ এমপ্লয়েড ফর অর্থাৎ আমরা একটা টার্ম পেয়ে থাকি যখন অ্যাটমিক স্ট্রাকচার পরে থাকি নিউক্লিয়নস এই নিউক্লিয়নটা কোন কোন পদার্থ দিয়ে বা কোন কোন হচ্ছে পার্টিকেল দিয়ে গঠিত কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু খুবই গুরুত্বপূর্ণ অনেকবারই কিন্তু পরীক্ষা এসেছে এবং এই প্রশ্নটা কিন্তু অনেক অনেকেই কিন্তু ভুল করে থাকে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেখো আমি এখানে বলে দিচ্ছি একটা পরমাণুর মধ্যে কিন্তু মাঝখানে কে থাকে নিউক্লিয়াস মাঝখানে কে থাকে নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াস থাকে এবং তার চারধারে কে ঘুরতে থাকে তার চারধারে ঘুরতে থাকে ইলেকট্রন ঠিক আছে এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ তার চারধারে ইলেকট্রন ঘুরতে থাকে তো মাঝখানে কে থাকে প্রোটন থাকে এবং থাকে নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে এবং তার চারধারে কিন্তু ইলেকট্রন থাকে এবার তোমাকে প্রশ্নটা কোশ করেছে কি প্রশ্নটার উত্তর কি এই নিউক্লিয়ান্সগুলো কোনগুলো ঠিক আছে নিউক্লিয়ান এই সবগুলো মিলিয়ে ইলেকট্রন প্রোটন নিউট্রন মিলিয়ে নিউক্লিয়ন নাকি ইলেকট্রন প্রোটন মিলিয়ে দেখো প্রথম প্রথম অপশান ইলেকট্রন প্রোটন প্রোটন নিউট্রন কোনটা সঠিক উত্তর হবে নিউক্লিয়ানগুলো কোনটা তো সঠিক উত্তর হবে অনেকে সঠিক উত্তর করেছ অপশান বি প্রোটন অ্যান্ড নিউট্রন অর্থাৎ এই যে মাঝখানের অংশটা ঠিক আছে এই যে মাঝখানের যে অংশটা অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে দুটো পার্টিকেল থাকে প্রোটন এবং নিউট্রন এই দুটোকেই শুধুমাত্র আমরা নিউক্লিয়ন বলবো ইলেকট্রনটাকে কিন্তু আমরা ধরবো না নিউক্লিয়নের মধ্যে ওকে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি মাস নাম্বার অফ অ্যান অ্যাটম ইজ অর্থাৎ মাস নাম্বার কাকে আমরা বলবো বা মাস নাম্বার কোন দুটো সমন্বয়ে গঠিত হয়ে থাকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর এটাও কিন্তু ওই নিউক্লিয়ানের সাথেই কিন্তু রিলেটেড আমি উত্তরটা বলেই দিলাম তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্ট করো সঠিক উত্তর কোনটা হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এর সঠিক উত্তর হবে অপশান বি নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস ঠিক আছে সরি আমি এটা ভুল বললাম এটা হবে এক মিনিট এটার উত্তরটা হবে অপশান অপশান এ ঠিক আছে অপশান এ কিন্তু এটা সঠিক উত্তর হবে নাম্বার অফ নিউক্লিয়ন্স ইন দ্য নিউক্লিয়াস অর্থাৎ একটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতর কে রয়েছে প্রোটন এবং নিউট্রন এই প্রোটন এবং নিউট্রনের নাম্বারের যোগ ফলটাই কী হচ্ছে কি মাস নাম্বার ঠিক আছে মাস নাম্বার এবং আমরা এটাকে কীভাবে ডিনোট করে থাকি যদি এক্স একটা হচ্ছে মলিকিউল হয়ে থাকে ঠিক আছে অ্যাটম হয়ে থাকে সেটার মাস নাম্বার আমরা মাথায় দিই এইখানে থাকবে কি মাস নাম্বার এবং নিচে কে থাকে এই দিকে কে থাকে অ্যাটমিক নাম্বার ঠিক আছে অ্যাটমিক নাম্বার ওকে এই হচ্ছে ব্যাপার তো সঠিক উত্তর হবে কি অপশান এ আমি ভুল করে অপশান বিটা বলে ফেলেছিলাম কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ নাম্বার অফ নিউক্লিয়ন্স অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন ঠিক আছে প্রোটন এবং নিউটনের যোগফলটাই হচ্ছে কি মাস নাম্বার নেক্সট নাম্বার আমরা দেখব কি বলছে হুইচ টাইপ অফ ফুয়েল ইজ ইউজড বাই জি এস ইন ইটস অপারেশন জিএসএলভির ফুল ফর্ম কি জিও স্টেশনারি লঞ্চ ভেহিকেল ঠিক আছে আমাদের যে জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো রয়েছে আমাদের মহাকাশে পাঠানো হয় সেইগুলো কিন্তু এই জিএসএলভি লঞ্চ ভেহিকেল থেকে কিন্তু পাঠানো হয়ে থাকে এবং এই লঞ্চ ভেহিকেলে কি টাইপের কোন ধরনের ফুয়েল বা জ্বালানি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো এটাই কিন্তু প্রশ্ন এটা কিন্তু স্পেস সায়েন্সের ওপর রিলেটেড একটা প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় অনেকবারই এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে সঠিক উত্তর হবে অপশান ডে সলিড ইন ফার্স্ট স্টেজ অ্যান্ড লিকুইড ইন সেকেন্ড স্টেজ ঠিক আছে অর্থাৎ জিএসএলভি অর্থাৎ এই যে যে রকেটগুলো এই রকম ধরনের হয়ে থাকে যে নিচের দিকে এরকমভাবে জলে তো প্রথমটা কিন্তু প্রথম যেটা থাকে সেটা হচ্ছে কি সলিড ঠিক আছে সলিড ফুয়েল থাকে কিছুটা এবং সেকেন্ড পাটা সেকেন্ড পার্টা সেটা হচ্ছে কি থাকে লিকুইড ঠিক আছে তোমরা কিন্তু উল্টে ফেলো না যে প্রথমটা লিকুইড তারপরটা একটা সলিড এই এরকমটা নয় ঠিক আছে প্রথমটা থাকবে সলিড এবং তারপর একটা কিন্তু থাকে লিকুইড এবং এখানে কি থাকে মেনলি লিকুইড হাইড্রোজেন অ্যান্ড লিকুইড অক্সিজেন কিন্তু এখানে ইউজ করা হয়ে থাকে প্রোফেলেন্ট হিসাবে ওকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আমরা দেখব হোয়েন দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যাকে আমরা ইসরো নামে চিনে থাকি ওয়াজ সেট আপ অর্থাৎ কোন বছর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও এবং এটা বলে দিচ্ছি এটা সেই ইয়ার তৈরি হয়েছিল যে ইয়ার কিন্তু আমেরিকা চাঁদে গিয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান বি নাইনটিন সিক্সটি নাইন উনিশশো উনসত্তর সালে ইসরো আমাদের ভারতবর্ষে প্রথম গঠিত হয় ওকে নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসলাম সি এ ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবো কিছুটা ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত তিরিশটা প্রশ্ন আমরা আলোচনা করছি তো ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। বলছে সম্প্রতি আর্চেরি ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এ স্বর্ণ পদক জিতেছেন কে এবং তিনি এই স্বর্ণ পদকটা জিতে কিন্তু ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান আর্চেরি বা ধনুর্বিদ কিন্তু হয়ে গেছেন তো সম্প্রতি আর্চার ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের স্বর্ণ কে জিতেছেন তোমরা এটা সকলেই জানো একদম শিরোনামে ছিল নিউজ পেপারের খবরের চ্যানেলেও তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের সঠিক উত্তর হবে তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো অপশান বি দীপিকা কুমারী দীপিকা কুমারী আর্চারি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের স্বর্ণ জিতেছেন এবং তিনি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান আর্চারি হয়ে গিয়েছেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন আমরা দেখব কি বলছে কোন রাজ্য সরকার আসন্ন টোকিও অলিম্পিকে স্বর্ণপদক পদক বিজয়ীদের জন্য তিন কোটি টাকা নগদ পুরস্কারের ঘোষণা করেছেন অর্থাৎ টোকিও যে অলিম্পিকের জন্য সবাই যাচ্ছে টোকিও যে অলিম্পিকটা হবে সেইখানে যদি কোনো বিজয়ী স্বর্ণপদক পদক পায় তাকে কিন্তু তিন কোটি টাকা কিন্তু কোনো একটা রাজ্য কিন্তু দেবে সেটা কোন রাজ্য এই ঘোষণাটা করেছে তো এটা সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ু তামিলনাড়ু কিন্তু এই ঘোষণাটা করেছে যে স্বর্ণপদক বিজয়ী টোকিও অলিম্পিক থেকে যে আসবেন তাকে কিন্তু তিন কোটি টাকা নগদ পুরস্কার কিন্তু দেওয়া হবে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আমরা দেখব কি বলছে সম্প্রতি অর্থাৎ রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে জেন গার্ডেনের উদ্বোধন করেছেন কোন রাজ্যে জেন গার্ডেনের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সঠিক উত্তর হবে অনেকে সঠিক উত্তর করেছে অপশান এ গুজরাট গুজরাটে জিএন গার্ডেন উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন আমরা দেখব কি বলছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স টু গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স টু থাউজেন্ড ভারতের অবস্থান কততম স্থানে কত স্থানে এই গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে রয়েছে ভারত সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হবে অপশান বি দশম স্থানে অর্থাৎ দশ নম্বর স্থানে কিন্তু রয়েছে ভারত গ্লোবাল সাইবার সিকিউরিটি নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি এবং আজকে যে টপিক আমরা আলোচনা করছি সরি এখানে নাম্বার ওয়ান হয়ে রয়েছে এটা হবে ঠিক আছে ফর্টি টু সেটার সঠিক সরি শেষ প্রশ্নটা দেখো সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন রাজ্যে আম্বেদকর সাংস্কৃতিক কেন্দ্র এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন কোন রাজ্যে আম্বেদকর সাংস্কৃতিক কেন্দ্র ভিত্তি স্থাপন করেছেন আমাদের রাষ্ট্রপতি সেটা সঠিক উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আম্বেদকর সাংস্কৃতিক কেন্দ্র কিন্তু ভূভিত্তি প্রস্তুত করেছেন করেছেন অর্থাৎ আজকে কিন্তু আমরা সেট ফর্টি টু বিয়াল্লিশটা সেট কিন্তু অলরেডি করে ফেললাম তিরিশটা কোশ্চেন অ্যান্সার গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা করে ফেললাম ওকে তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু দেখো ইবুক নিয়ে আসা হয়েছে ডাব মানে স্পেশালি ডাব্লু বিসিএসির জন্য বানানো কিন্তু এগুলো যদি ফলো করো অল ইন্ডিয়া এর যে আদার্স এক্সামগুলো রয়েছে ঠিক আছে সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রেল বলো এসএসসি বলো ডাব্লু পিএসসির অন্যান্য যে এক্সামগুলো রয়েছে এবং ডাব্লু তো রয়েছে এবং ইভেন ইউপিএসসির জন্য কিন্তু এই বুকগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এনসিয়েন্ট হিস্ট্রির ওপর রয়েছে মডার্ন হিস্ট্রির ওপর রয়েছে ইন্ডিয়ান পলিটির ওপর রয়েছে জিওগ্রাফি রয়েছে এবং তোমরা সকলেই যেন পঁচিশ নাম্বার কিন্তু ইংলিশের ওপর থাকে ডাব্লিউ বিসিএসে এবং স্পেশালি ইংলিশ বুকটাও বানানো হয়েছে তোমরা জাস্ট কমেন্ট বক্সে এই সরি ডিসক্রিপশন বক্সে এগুলো সব লিঙ্ক দেওয়া থাকবে বা পিডিএফটা পাওয়ার পর এই লিঙ্কগুলোতে ক্লিক করবে তোমরা কিন্তু পারচেস করে ফেলবে বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পারচেস করে ফেলবে বহু স্টুডেন্ট ঠিক আছে এখনও যারা পার্চেস করেননি তারা কিনে ফেলো এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক করে জানাবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা বা এই সেটগুলো সেট নাম্বার ফর্টি টু কেমন লাগলো এবং সেটগুলো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং নেক্সট দিন তোমাদের আবারও একই টাইমে সেট নাম্বার ফর্টি থ্রি নিয়ে হাজির হয়ে পড়বো ততক্ষণের জন্য থ্যাংক ইউ গুড নাইট